প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকে যে বিষয় তা হচ্ছে সেহরি দেরিতে করা উত্তম, এটা দ্বারা উদ্দেশ্য কী এ সম্পর্কে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কিরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে বলা হয়ে তাকে সেহরি দেরিতে করা উত্তম আর এটা দ্বারা উদ্দেশ্য কি জানালে উপকৃত হব। তো প্রিয় দর্শকবৃন্দ, যখন দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকটে প্রশ্ন করা হয়েছে, তো তখন তার উত্তরে কি তার উত্তরে উলামায়ে আহলে সুন্নাত কি বলেন, আসুন আমরা তার সারমর্ম শ্রবণ করি। সেহরি দেরিতে করা উত্তম, এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে শেষ দশ মিনিটে ঘুম থেকে উঠে জলদি জলদি তাড়াতাড়ি সেহরি করে নেওয়া, আর দশ মিনিটে তো খাওয়া যায় না। তখন অনেকে সেহরি সময় শেষ হওয়ার পরও আরও দুই তিন মিনিট খানা শেষ করার জন্যে অতিরিক্ত সময় নিয়ে নেয়, যার কারণে রোজা নষ্ট হয়ে যায়। সুতরাং সেহরি দেরিতে করা উত্তম এর উদ্দেশ্য এটা নয়, বরং সেহরি দেরিতে করা উত্তম এ কথার উদ্দেশ্য হলো সূর্যাস্তের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত যেই সময় রয়েছে তাকে ছয় ভাগ আপনি করে নিন, আর এই ছয় ভাগের শেষ ভাগে সেহরি করলে তা দেরিতে সেহরি করা হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ মনে করুন, যদি ছয় ঘন্টা হয়ে থাকে তাহলে শেষ ঘন্টায় যদি আপনি সেহরি করেন তা দেরিতে সেহরি করা হয়েছে হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, যে সেহরি দেরিতে করা এ দ্বারা উদ্দেশ্য কী এ বিষয়ে আমরা শ্রবণ করলাম। আর আমাদের উচিত হচ্ছে শরীয়তের বিধান সম্পর্কে, মাসআলা মাসাইল সম্পর্কে নিজে জানার চেষ্টা করা, এরপর আমল করা এবং সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।